আমি অনলাইনে এলে তুমি অনলাইন থেকে চলে যাও কেন? তুমি অনলাইনে থাকো কিন্তু তোমাকে নক করতে পারি না, আর এই না পারা কষ্ট সহ্য না করতে পেরেই অনলাইন থেকে চলে যাই। কেন, কে মানা করেছে তোমাকে? একদিন তুমি করেছিলে। আচ্ছা তাহলে আমিই বলছি, এখন থেকে কথা বল, তবে মাঝে মাঝে। যেখানে তুমি আমাকে ছাড়া ভালো আছো সেখানে কেন বিরক্তির কারণ হতে যাব আমি? একটা কথা জিজ্ঞেস করি, তোমার প্রতি অধিকারটা আমি হারিয়েছি কিন্তু তুমি হারাওনি। এখনো ভালোবাসো আমাকে? অনেক ভালোবাসি কিন্তু আর নিজের করে পেতে চাই না। আমি তোমাকে ছেড়ে দিলাম, তারপরেও কেন ভালোবাসো আমাকে? এর কোনো উত্তর আমার জানা নেই। না ভালোবাসলে হয় না? মরে যেতে বলছো আমাকে? ক্ষমা করে দিও আমাকে। তোমার উপর তো আমার কোনো রাগ অভিমান নেই, তাহলে কিসের ক্ষমা? কষ্ট পাও না আমার জন্য? কেন কষ্ট পাবো, তুমি তো ভালোই আছো, আর তুমি খুশি থাকলে সব কষ্ট মেনে নিতে রাজি আমি। তুমি খুব ভাগ্যবর্তী। কেন? এখন যে ছেলেকে ভালোবাসো তার জীবনে তুমি প্রথম। তুমি কিভাবে জানলে? পুরনো অভ্যাস, তোমার সম্পর্কে খোঁজ খবর রাখাটা জানো তো, কারোর জীবনের প্রথম ভালোবাসা হওয়া খুব ভাগ্যের ব্যাপার। তোমার জীবনেও তো আমি প্রথম ছিলাম। হয়তো সেজন্য এখনো ভালোবাসি। হঠাৎ তুমি একের মতো হাসো না কেন? নিজের যত্ন নাও না কেন? নিজেকে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চাই তাই। এই কথা বলছো কেন? বাদ দাও না, এবার আসি। কেন, ব্যস্ত তুমি? না, তুমি যদি এভাবে কথা বলতে থাকো তাহলে ওই ছেলের সাথেও বেমানি হবে, যেটা আমার সাথে হয়েছে। ও, আমি চাই না আমার মতো আর কেউ কষ্ট পাক। ওই ছেলেকে সময় দাও, ভালো লাগবে, আর পুরনো স্বপ্নগুলোকে নতুন করে দেখো। যেভাবে তোমাকে নিয়ে দেখেছিলাম? না সেভাবে না, এমনভাবে দেখো যেন স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হয়, আর আমার মতো কেউ যেন কষ্ট না পায়। ভালোই বলেছ। সুখে থেকো, বাই। চলে যাবে এখনই? হুম। আরো কিছুক্ষণ থাকো, ইচ্ছে করছে তোমার সাথে কথা বলি। সবার সব ইচ্ছে পূরণ হয় না তাই না, আর আমার এই বিষয়ে কথা বলতে একটু ভালো লাগছে না। আচ্ছা ভালো থেকো। হুম, তুমিও।